আমি জানি আমার উইকেটের ভ্যালুটা কি, কারণ ওই জায়গাটাতে আমি হয়তো বা খেলে আরেকটু বেটার টিম কিছু পাইতে, এবং আমার কাছ থেকে যে রোলটা অ্যাজ এ ব্যাটার টপ অর্ডারে, তো আমি করতে পারি না, আমি নিজের প্রতি ফ্রাস্ট্রেটেড ছিল। চট্টগ্রামে টাইগাররা যখন গর্জন তুলতে ব্যর্থ, ঠিক তখন মিরপুরে ঘটলো একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় মেয়েদের সামনে মুখ থুবড়ে পড়লো বাংলার বাঘিনীরা। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে পাত্তাই পেল না বাংলাদেশের নারীরা। বিশ্ব ক্রিকেটে যে ঢের পিছিয়ে আছে সালমা জ্যোতিরা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্মৃতি মান্দানা ও হারমানপ্রীতরা। তবে শুরুর চিত্রটা খানিক ভিন্ন। টসে হেরে ব্যাট করতে এসেই মিরপুরের সবুজ গালিচায় 4 ছক্কার ফুলঝুরি ছড়ান বাংলাদেশের 2 ওপেনার। টাইগ্রেসরা যে এক যুগ পরে ম্যাচ খেলছে শেরে বাংলায়, তা প্রথম 7 ওভারে বোঝার উপায় ছিল না। কিন্তু সমানতালে উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের মেয়েরা যেন ভুলেই গিয়েছিল এটা টি-20 ম্যাচ। 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে বাংলার বাঘিনীরা ইনিংস শেষ করে 114 রানে। 115 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্মৃতি মান্দানাদের দল। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরের পথ ধরেন শেফালি বর্মা। ভারতীয় ওপেনারকে শূন্যতেই আটকাতে পারলেও রানের লাগাম টানতে ব্যর্থ সালমা সুলতানারা। স্মৃতি মান্দানা আর হারমানপ্রীতের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ভারতীয় নারীরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি নিজের রান আউট নিয়ে আক্ষেপের কথা জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিডিয়ার আমার কাছে মনে হয় যে ওখানে বেশি বল ডট হয়ে গেছে, অ্যাটলিস্ট যদি এই উইকেটে একটু হালকা লো স্লো ছিল, টার্ন যেহেতু ছিল, আর 20-25 যদি রানটা আমরা করতে পারতাম, অ্যাটলিস্ট 140 যেটা আমাদের টার্গেট ছিল, এটা যদি করতে পারতাম আমার কাছে মনে হয় আর একটু ডিফিকাল্ট ওয়েতে হতো বা আমাদেরকে খেলতে। সেকেন্ডলি হচ্ছে আমি বলবো যে আসলে আমার অনেক রানটা শর্টে ছিলাম, আর ওইরকম তো কোনো প্রেশার আমি বলবো না ছিল না। যখন রান আপনি কম করবেন তখন বোলিং ইউনিটের উপরে এমনিতেই একটা প্রেশার চলে আসে। মানে রান আউট কিন্তু সবসময় একটা টিমের জন্য কনসার্ন যায়, কারণ একটা রান আউট হলে কিন্তু টিমের ভিতরে একটা অন্যরকম একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করে। সো অবশ্যই এটাকে যতটা অ্যাভয়েড করা যায় আমাদের জন্য ততটা বেটার। অন্যদিকে ভারতের হয়ে সংবাদ সম্মেলনে আসা দীপ্তি শর্মার কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল ভিন্ন কন্ডিশনে খেলতে কোনো সমস্যা হয়েছে কিনা। তিনি বলেন, অবশ্যই ম্যাচ জিতে ভালো লেগেছে, আমাদের শুরুটা ভালো হয়েছে, আমরা টিম হিসেবে খেলতে পেরেছি, এই জয় আমাদের সামনের ম্যাচ জিততে সাহায্য করবে। আর কন্ডিশনের কথা বললে তেমন কোনো সমস্যা হয়নি, আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলে অভ্যস্ত। এছাড়া কিছুদিন আগেও আমাদের মেয়েরা বাংলাদেশে ইমার্জিং এশিয়া কাপ খেলেছে, এমনকি আমরা এখান থেকে শিরোপা জিতে ফিরেছি। গত 8 জুলাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি গর্ব করেছিলেন বাংলাদেশের বোলারদের নিয়ে। তিনি দাবি করেন বাংলাদেশের বোলিং অ্যাটাক বিশ্বমানের। আমাদের বোলিং অ্যাটাক বলবো যে নিঃসন্দেহে অনেক ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক আমি বলবো যে এখন ওয়ার্ল্ডের ভিতরে। আর সেক্ষেত্রে থেকে অবশ্যই দেখেন পার্টিকুলার ডেতে আমার কাছে মনে হয় সবাই কিন্তু ক্লিক করে না, দেখা যাচ্ছে 2-1টা ব্যাটার করে, সো তাদের এগেনস্টে আমার কাছে মনে হয় যদি আমরা বেটার প্ল্যান সাজাতে পারি, বেটার ওয়েতে বোলিং করতে পারি এবং আর্লি যদি চান্স নিতে পারি, তাহলে অবশ্যই কেউ আসলে স্ট্রং হয়ে দাঁড়াতে পারবে না। জ্যোতির দাবি করা এই বিশ্বমানের বোলিং অ্যাটাক আদৌ কি পেরেছে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো পরীক্ষা নিতে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।